হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আতিকা তাসনিম। আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন? আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো হোমমেড বার্গার রেসিপি। চলুন এবার রান্নায় চলে যাই। বার্গার বানানোর জন্য আমি যেসব উপকরণ নিয়েছি তার মধ্যে রয়েছে এখানে দুটো বার্ন, যেহেতু আমরা দুজন মানুষ সেহেতু আমি দুটো বার্ন নিয়েছি লেটুস পাতা, টমেটো, পেঁয়াজ আর মাংস নিয়েছি। এখানে আমি মুরগির মাংস নিয়েছি। এখন মুরগির মাংসটা আমি আপনাদের রান্না করে দেখাবো। মুরগির মাংসের ভেতর আমি দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, লাল মরিচ গুঁড়ো, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি কালোজিরা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা। যেহেতু আমি ঝাল কম খাই সেহেতু আমি একটু ঝাল কম করে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা। এখন আমি সবগুলো ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। মাংসটা আমি ম্যারিনেট করে নিয়েছি, এখন আমি মাংসটা ভেজে নেব। তো প্রথমেই আমি চুলায় চলে গেলাম, চুলায় একটি হাঁড়ি বসে নিয়েছি। এখন এর মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল দিয়েছি। এখন আমি তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেলটা আমার গরম হয়ে এসেছে, এখন এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু এটা আমি বার্গারের প্যাটি করতেছি তাই এটা একটু অল্প আঁচে ফ্রাই করে নেব। এটা ভালোভাবে ফ্রাই করতে হবে। পুড়িয়ে ফেলা যাবে না। চিকেনগুলো একটু উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। আর মাংসটা ভাজা ভাজা হয়ে এসেছে, দেখেন এটা কিন্তু পুড়ে যায়নি। এখন এটা আমি নামিয়ে নিব। তার আগে আমি আপনাদের একটা কথা বলে নিই, মাংসটা ম্যারিনেট করে রাখার আগে আমি মাংসটা লবণ দিয়ে মেখে রেখেছিলাম আধা ঘন্টা। আপনারা এই কাজটা অবশ্যই করবেন, ভুলবেন না, না হলে মাংসতে লবণ ঢুকবে না, আপনারা খেতে পারবেন না। এখন এটা আমি নামিয়ে নিব। আমার পেটিটা আমি অফ ক্যামেরায় নামিয়ে নিয়েছি। এবার আমি বার্গার তৈরিতে চলে যাচ্ছি। এখানে আমি বার্গারের উপরে প্রথমে মেয়োনিজ মেখে নিচ্ছি। আপনারা মেয়োনিজ মেখে নেবেন। আর
আর কেউ যদি মেয়োনিজ বানাতে না পারেন তাহলে আমার চ্যানেলে মেয়োনিজ রেসিপি দেওয়া আছে, আপনারা ওটা চাইলে দেখে দেখে মেয়োনিজ বানাতে পারেন। আমি এটাতেও মেয়োনিজ মেখে নিলাম, এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি লেটুস পাতা। আপনারা লেটুস পাতা দিয়ে দিবেন। এখন দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখন এর উপর আমি এই পাউডারটা দিয়ে দিচ্ছি। এখন আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি আমি আপনাদের। মেয়োনিজ মেখে নিচ্ছি। এখানে লেটুস পাতা দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি টমেটো স্লাইস করে রাখা, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ রিং। এখন আমি মাংসের পেটিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটাতে ঢেকে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার বার্গারটা কি সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে, এটা খেতেও অনেক সুস্বাদু। আপনার বাসায় এটা ট্রাই করবেন। আমার দুইটাই তৈরি হয়ে গিয়েছে এখানে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। আপনারা আমার ভিডিওগুলো আপনাদের পরিবার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে পারেন। আল্লাহ হাফেজ, বাই বাই।